আগামী পর্বতে আমরা দেখব মিলি পাত্রপক্ষর জন্য যখন মিষ্টি আনতে যায়, মিষ্টির খাপটা খোলার পর সে অবাক হয়ে যায়, বলে এ কি মিষ্টিগুলো এভাবে ঝুরঝুরে কি করে হয়ে গেল। এরপরে সে হাত দিয়ে মিষ্টিগুলো দলা পাকানোর চেষ্টা করে, এরপরে সেই মিষ্টিগুলো নিয়ে এসে পাত্রপক্ষকে দেয়। পাত্র বলে এই মিষ্টি তো এমনিতেই আমার খুব পছন্দের। এরপরে সে মিলির কাছ থেকে মিষ্টিটা নেয়। এদিকে পাপড়ি মনে মনে বলতে থাকে, আমি সন্দেশের পুরো গোষ্ঠীর তুষ্টি করে দিয়েছি। পাত্রপক্ষকে মিষ্টিটা খেতে দিয়ে মিলি তার শাশুড়ির পাশে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।